মনে পড়ে তব মুখখানি, কতদিন দেখি নাকের বরণ বের করে দেবো, বুঝেছো তো, নাকের বারান্দা ফেটে যাবে ঠিক ভাবে। হ্যাঁ ভাই, দাদা আমরা কোথায় এসেছি রে? আমরা এসেছি স্কুলে। কি করতে? গরুর ঘাস কাটতে। স্কুলে কেউ গরুর ঘাস কাটে নাকি? তাহলে কি করতে হয়? স্কুলে লেখাপড়া করতে হয়। তোর লেখাপড়া হয়েছে আগে? হ্যাঁ। কিরকম হয়েছে? ওই মাস্টারমশাই যেটা ধরবো ওইটা বাদে সব কটা হয়ে গেছে। তো তাহলে আর কি করে হলো? হ্যাঁ আচ্ছা ভাই, মাস্টারমশাই যে গরু সম্বন্ধে রচনা লিখতে দিয়েছিল সেটা কি মনে আছে? আছে। লিখেছিস? না রে দাদা আমার মনে নেই। এ দাদা একটু লিখে দে না, নতুবা মাস্টারদা এসে যাও ক্যালেন্ডার প্যাদানি দেবে, বুঝেছিস? আচ্ছা তাহলে খাতা বের কর। হ্যাঁ করেছি। কটা আছে পৃষ্ঠা? ও ছটা আছে, ওতেই হবে। নে লেখ। কি লিখব? লেখ, গরু আকাশে ওড়ে। গরু আকাশ? হ্যাঁ লেখ, গরু আকাশে ওড়ে। গরু আকাশে ওড়ে, পাখি জলে সাঁতার কাটে। পাখি? দেখ এই কখনো হয় নাকি? কেন, এই গরু কোনোদিন আকাশে ওড়ে আর পাখি কোনোদিন জলে সাঁতার কাটে? আরে উড়বে উড়বে, আমি যখন মাস্টার গরু কেন, গরুর বাপ শুদ্ধ আকাশ উড়বে, বুঝেছিস? তা ভাই কি রে, লাইলাকে তোর কেমন লাগে রে? উড়িস আলা, আর বলিস নে। কেন, লাইলার কথা মনে হলে একদম আমার ম্যাঙ্গো কাম হয়ে যায়। কি হয়? ম্যাঙ্গো কাম। সেটা আবার কি? ম্যাঙ্গো মানে আমার কাম মানে আশা অর্থাৎ আমাশা হয়ে যায়, বুঝেছিস? ওরে ভাই তোর কি বুদ্ধি রে, তুই তো বেশি দিন বাঁচবি না, যদিও বাঁচি লাস্টিং করবো না, বুঝেছিস? আচ্ছা ভাই ওই দেখ মাস্টারদা আসছে, দেখেছিস? ওই দেখ। কি হচ্ছে রে? মাস্টারদা ভালো আছেন? সরি আবাদ, আবাদ মাস্টার সাহেব, আবাদ আবাদ। আবাদ নয় বল আদাব। হ্যাঁ আঘাত, আঘাত পুরোপুরি আঘাত। বল আদাব। হ্যাঁ বলেছি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব সামাল সামাল সামাল। সামাল নয় বল সালাম। হ্যাঁ সালাম সালাম। হ্যাঁ তা তোদের পড়াশোনা হয়েছে আগে? হ্যাঁ হয়েছে। কিরকম হয়েছে? ও আপনি যেটা ধরবেন সেটাই হয়ে গেছে। ঠিক আছে পচু পচু। আগে এদিকে তুই এক কাজ কর। কার সঙ্গে? কারোর সঙ্গে নয়, তুই নামতাটা পড়তো। আনিনি। কি? ওই যে গামছা।
গামছা মানে তোকে গামছা কথা বললাম বলে না তুই গামছা পড়। আরে গামছা নয় বলেছি, নামটা পড়। ওটা আমার হবে না। তাহলে অন্যটা হবে। কোনটা? তাহলে সদগিয়ে পড়। না ওটা হয়েছে। তা পড়। একে চন্দ্র আজকে স্কুল বন্ধ, দুইতে পক্ষ রাস্তা দিয়ে মেয়েরা যায় সেই দিক আমার লক্ষ্য, তিনে নেত্র মাস্টার মশাই বিয়ে হবে বাইশে চৈত্র, আটে বসু মাস্টার মশাই বুড়ো বয়সে বিছানায় করে হিসু। আর আমি জানা দাদা রে কেমন খাচ্ছিস গরম গরম? তোকে যখন দেবে তখন বুঝবি। হ্যাঁ তুই বস। এই ভেচু ধূসাল আর বুড়ো মাস্টার আমার দিকে নজর আছে গো। এই তো এসেছি। এসেছি তুই প্রার্থনা পড়। প্রার্থনা? হ্যাঁ। কোনটা জানো? ওই সকালে উঠে আমি। হ্যাঁ ঠিক আছে, ওনা হয়ে গেছে, পড়। সকালে উঠে আমি মনে মনে বলি, মাসে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, পড়। সকালে উঠে আমি মনে মনে বলি, মাসে হচ্ছে? আর পড়বি তো। সকালে উঠে এই ছোট ছোট ভাইপো ভাইজিরা একটু বলে দাও না, তারপরে কি? তাই ওরা কি বলছে? সে না বলছি তোদেরকে আলু, হ্যাঁ ওই আলু ফুচকা খাওয়াবো তাই আর কি। পড়। সকালে উঠে আমি মনে মনে বলি, ঝিঙ্কু না করি ঝিঙ্কু না করি, নাকু না করি না না, ঝিঙ্কু না করি ঝিঙ্কু না করি। ওটা আবার কি হলো? মনে নেই তা কি করবো? হ্যাঁ তা তো ঠিকই, এবার ঠিক করে পড়। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন লাইন মেরে চলি, হারাম জানা বলার মন বল। ভাই এটা তোর কি কান্না রে? কুত্তো রাগিনী কান্না রে দাদা। তা তো বটেই। ভাই শোন, এবার তোদের আর লেখাপড়া করতে হবে, যা তোদের ছুটি। ছুটি? হ্যাঁ যা ছুটি 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 ছুটি। তাই তো, লায়লা মজনু তো এখন আসছে না। আদাব মাস্টার সাহেব। আদাব। আচ্ছা কে, তোমাদের এত দেরি হলো? মানে একটু দেরি হয়েছে। আচ্ছা লাইলা, তোমার পড়াটা মুখস্থ বলো। ভালোবাসি নীলাময় চাঁদনি রেখাটি, ভালোবাসি বসুন্ধরা সবুজ রেখাটি, ভালোবাসি প্রজাপতি ফুলো বনে খেলে যে, ভালোবাসি মজনুকে আমার সাথে হাসতে। তোমার বই থেকে মজনু লেখা আছে? মাস্টার সাহেব আমার ভুল হয়েছে, ভবিষ্যতে যেন আমার ভুল আর না হয়। বসো, এবার তোমার পড়াটা তুমি মুখস্থ বলো। ভালোবাসি নীলাময় চাঁদনি রেখাটি, ভালোবাসি বসুন্ধরা সবুজ রেখাটি, ভালোবাসি প্রজাপতি ফুলভরে খেলিনি, ভালোবাসি লায়লাকে আমার সাথে হাতে নিয়ে। তোমাদের জন্য প্রেমের পাশে ভর্তি হয়ে গেছো, তাই নয়? হাত পাতো, হাত পাতো, তোমাকে দশ মিনিট হাত পাতো।
তুমি আমাকে এত ভালোবাসো মজনু, আমি যে তোমায় কত ভালোবাসি, যদি আমার এই বুকটা ছেড়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে আমি তোমায় কত ভালোবাসি। লাইলা, কত যে তোমাকে বেশি কি ভালো সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছেড়ে